আসসালামু আলাইকুম। এর আগে গাছের সিম উঠাইছিলাম, আজকে আমরা গাছের টমেটো উঠাবো, বেগুন উঠাবো। আজকে অনেক ঠান্ডা পড়বে, যার জন্য আমরা এগুলো সব উঠাই ফেলবো। এখনো গাছে ছোট ছোট বেগুন আসতেছে, কিন্তু কিছু করার নাই, গাছটা মরে যাবে, যার জন্য এগুলো সব উঠাই ফেলতে হবে। অলরেডি টমেটোগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে। টমেটো গাছেও এখনো ফুল আসতেছে, টমেটো কাটো। কিছু টমেটো নষ্ট হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক টমেটো। এই যে নিচে আরো এখানে কিছু আছে, আমাদের ফেন্সের উপরে উঠে গেছে, অলমোস্ট অনেক লম্বা হয়েছে গাছটা। আর ওইদিকে একটা গাছ আছে, ওইটা থেকে কিছু উঠাবো। এই যে আমি হতাশ হয়ে আছি, এটাকে নাও, ধরো তো, দুই হাতে দুটো ধরো তো। অনেক সুন্দর, অনেক ছোট ছোট। এগুলো আরো বড় হতো যদি ঠান্ডা না পড়তো, তাহলে এগুলো আরো বড় হতো। আরো আছে এখানে বেগুন, ধরো এটা, অনেক বেগুন খাওয়া হয়েছে মাশাআল্লাহ। আমাদের গাছের বেগুন অনেকগুলো খাওয়া হয়েছে,
এটা থাক। অনেক লম্বা লম্বা মরিচ, মাশাআল্লাহ। অনেক লম্বা লম্বা মরিচ এক একটা। দেখলে বোঝা যায় না কিন্তু অনেক লম্বা, আমার হাতের চাইতে বড়। বেগুন তোলা হইল, কিছু মরিচ, টমেটো, এখন কিছু লাউয়ের ডগা কাটা হচ্ছে। গাছ একদম শেষ সময়, তো গাছ মরে গেছে, তারপরে কিছু আগা আছে যেগুলো খাওয়া যাবে আজকে লাস্ট। অল্প একটু আছে, ওগুলো উঠাচ্ছি। কিছু লাউয়ের ডগা কাটা হয়েছে, এই যে শুধুমাত্র আগাগুলো। তিনটা লাউ পাওয়া গেছে ছোট ছোট, একদম কচি ডগা। ইনশাল্লাহ রান্না করব। লাউ শাক রান্নার ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব, সেই সাথে টমেটো, বেগুন, যেদিন যেটা রান্না করব বা যা করব আপনাদের সাথে ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করার। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যার বাসায় যতটুকু জায়গা আছে আপনারা চেষ্টা করবেন সেই জায়গার মধ্যে কিছু না কিছু একটা গাছ লাগানোর, সেটা মরিচ গাছ হোক বা টমেটো গাছ হোক, যেটাই হোক। নিজের বাগানের থেকে সবজি উঠিয়ে খাওয়ার যে কি মজা, এটা আসলে যে না করে সে কখনো বোঝে না, এটা অন্যরকম একটা আনন্দ। ইভেন আমার বাচ্চারাও অনেক এনজয় করে, গাছের থেকে জিনিসপত্র উঠাতে অনেক এনজয় করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।